আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি তৈরি করছি হায়দ্রাবাদী মাটন বিরিয়ানি। তো চলুন এটি আমরা কিভাবে তৈরি করব। তো প্রথমে আমরা 1 কেজি মাটন নিয়ে নিলাম, তারপরে এতে একে একে দিয়ে দিব আদা পেস্ট 1 টেবিল স্পুন, তারপরে দিয়ে দিব রসুন পেস্ট 1 টেবিল স্পুন, তারপরে দিয়ে দিব আমি কাঁচামরিচ পেস্ট 1 টেবিল স্পুন। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে তেমন ঝাল দিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিব 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি, তারপর আমরা এতে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়েছি 1/4 কাপের মতো। পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেলে আমরা এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিব 1 কাপ টক দই। আপনাদের কাছে যদি টক দই না থাকে তাহলে আপনারা 1 কাপ দুধের মধ্যে একটু লেবুর রস দিয়ে টক দই বানিয়ে নিতে পারেন। তারপর এটি সামান্য মাখিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিব হায়দ্রাবাদী বিরিয়ানি মশলা। আপনারা যে কোনো হায়দ্রাবাদী বিরিয়ানি মশলা দিতে পারেন। আমি এখানে দিয়েছি পাকিস্তানি মেহরানের একটি হায়দ্রাবাদী বিরিয়ানি মশলা। আমি এখানে 1 প্যাকেট মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এতে তেল দিয়ে দিব 1 কাপ। আমার বেরেস্তা করাতে যে তেলটি বেঁচেছিল আমি সেই তেলটি এখানে ব্যবহার করেছি। তারপরে মিশ্রণটি ভালোভাবে মাখিয়ে নেব, দেন এটি আমরা চুলায় দেব। চুলাতে আমি একটি প্রেশার কুকার বসিয়ে নিয়েছি এবং তাতে আমি মাংসের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। চুলার আঁচটি আমি মিডিয়াম হিটে রেখেছি। তারপর মাংসটি আমি অনেক ভালোভাবে নেড়ে মাংসটি কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মাংসটি ভালোভাবে না কষিয়ে উপরে তেল উঠে আসে ততক্ষণ নাড়তে থাকব। তারপরে এতে আমরা পানি দিয়ে দেব পরিমাণ মতো। পানি দেওয়ার পর এতে আমরা দিয়ে দেব লেবুর রস 1 টেবিল স্পুন। তারপর এটি ভালোভাবে নেড়ে প্রেশার কুকারে এটি সেদ্ধ করতে দেব ঢাকনা দিয়ে। এখন আমি অন্য একটি চোলা সামান্য তেল দিয়ে 2টি এলাচ এবং 2টি দারচিনি দিয়ে সামান্য ভেজে নিই। তাতে আমরা চাল দিয়ে দিব। এখানে আমি 4 কাপ চাল নিয়েছি, মানে প্রায় 1 কেজি। তারপরে চালটি আমি অনেক ভালো মতো ভেজে নেব। এটি অনেক ভালো মতো ভেজে নিলে আমার ভাতটি অনেক ঝরঝরে হবে। পরিমাণ মতো লবণ দিব। চালটি ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দিব 8 কাপ পানি। 4 কাপ চালের সাথে 8 কাপ পানি দিলে এটি একটি পারফেক্ট পোলাও হয়ে যাবে। কিন্তু আমি পোলাওটি 90%-এর মতো সেদ্ধ করব, তারপর এটি আমি ছেঁকে নিব। পানি দেওয়ার পর এটি একটু নাড়ব যেন নিচে লেগে না যায়। তারপরে 1টি চামচ দিয়ে উপরের সব মশলাগুলো আমি উঠিয়ে নেব। বাড়তি মশলার আমাদের কোনো প্রয়োজন নেই এখানে। আমার চালটি 90% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চালটি নিয়ে ছেঁকে নিয়েছি। এখন অপর 1টি সসপ্যান বা বড় কোনো হাঁড়িতে আমরা মাংসটি তুলে নিচ্ছি প্রেশার কুকার থেকে। এটি নিচে আমরা ভালোভাবে সমানভাবে ছড়িয়ে দিব। আমরা এটিতে বেশি ঝোল রাখব না, কারণ এটি আমাদের দমে দিতে হবে। তারপর আমি মিশ্রণটি চুলায় দিয়ে তার উপরে আমি 90% সেদ্ধ করা চাউলগুলো দিয়ে দিচ্ছি সমানভাবে। তারপর আমরা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব এবং 1টি আলু বোখরা দিয়ে দিব এবং সামান্য ঘি দিয়ে দিব। এতে টেস্টটা অনেক বেশি ভালো হয়ে যায়।
তারপর এটি আমরা ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে দেব একদম লো হিটে। তারপর আমরা প্রায় 10 মিনিট কিংবা 15 মিনিট পর চেক করে দেখব ভাতটা আমাদের হয়ে গেছে কিনা। ভাতটা হয়ে গেলে আমরা বুঝবো আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে। তারপরে আমরা নেড়ে এটি উল্টা পাল্টা করে দেব। আমার বিরিয়ানিটা হয়ে গেছে, আমি এখন এটি চুলা থেকে নামিয়ে ফেলবো। দেখুন আমাদের বিরিয়ানিটি কতটা ঝরঝরা হয়েছে, দেখলেন তো কত সহজে আমি তৈরি করে ফেললাম হায়দ্রাবাদি বিরিয়ানি। আপনারাও চাইলে আমার রেসিপি ফলো করে এটি করতে পারেন। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।